वेलकम फ्रेंड्स, 2021 शिक्षा बर्षर जो एकदम प्री प्राइमरी थेके एलिमेंटरी क्लास माने अप टू 8 भर्ती कौन स्कूले ना गवर्नमेंट स्पन्सर एडेड प्राइमरी अपार प्राइमरी हाई हायर सेकेंडरी स्कूले भर्तर जो विज्ञप्ति आज के प्रकाशित होटू देखे नब ये 25 नवेम्बर 2020 डेट যেটা বলা হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদেরকে ভর্তি নেওয়ার বিষয়ে বলা হচ্ছে। তারা অবশ্যই ভর্তি হবে কোথায়, তাদের এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস নিচে দেয়া আছে। নেবারহুড স্কুল অর্থাৎ তার বাড়ির পাশাপাশি যে স্কুল সেই স্কুলে সে ভর্তি হবে, একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে আপ টু 8 ফ্রি অফ কস্ট। এরপর যেটা বলা হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে নাম্বার অফ ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিতে চাইছে কোনো একটি বিদ্যালয়ে, তার থেকে সেই বিদ্যালয়ে সেই ক্লাসের সিট সংখ্যা কম, তখন ড্র অফ লট অর্থাৎ লটারি করা যেতে পারে। এবার লটারির কী নিয়ম, প্রথমে একটা জেনারেল লটারি করতে হবে সবাইকে নিয়ে, এবং সেটা হবে সিলেক্ট দি আনরিজার্ভ ক্যান্ডিডেট, সেটার দ্বারা আনরিজার্ভ ক্যান্ডিডেটটা ভর্তি হবে, এটা হলো প্রথম কথা। দি বাকি যেটা পড়ে রইল, যে সিট যেটা পড়ে রইল লেফট ওভার অ্যাপ্লিকেশানস, তাদেরকে নিয়ে ক্যাটাগরি ওয়াইজ এবার লটারি করতে হবে, ক্যাটাগরি ওয়াইজ। এবার সে এখানে ক্যাটাগরি ওয়াইজ তাদের রিজার্ভেশনের পার্সেন্টেজ কত, এসসি 22%, এসটি 6%, ওবিসি এ 10, ওবিসি বি 7 এবং সিডাব্লিউএসএন 3%। এবার যেটা বলা হচ্ছে, এসসি যদি ফাঁকা থাকে সেটা এসটি দিয়ে ফিল আপ করা যেতে পারে, বা এসটি যদি ফাঁকা থাকে সেটা এসসি দিয়ে ফিল আপ করা যেতে পারে। যদি এসসি এসটির এই ফাঁকা জায়গাটা ফিল আপ না হয়, সেটা তখন আপনার জেনারেল ক্যাটাগরি যেটা আছে আনরিজার্ভ পুল, ওটা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তখন ফিল আপ করা যাবে। একই রকম ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি যেটা রিজার্ভেশন, সেটাও যদি তাদের দ্বারা ফিল আপ না হয় সেটাও আনরিজার্ভ পুল থেকে নেওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওয়েটিং লিস্ট প্রয়োজন পড়লে ওয়েটিং লিস্ট পাবলিশ করা যেতে পারে। এবার যেটা বলা হচ্ছে যে বয়সের ক্ষেত্রে প্রি প্রাইমারির জন্য 5 বছরের থেকে বেশি হবে বয়স অথবা এবং 6 বছরের কম হবে। আর এই বয়স ক্যালকুলেশন পরও যেগুলো আছে সমস্তই বয়স ক্যালকুলেশন করতে হবে 1-1-2021 রেসপেক্টে। এবার আমরা যেমন জানি ওয়ানের জন্যে বয়স 6 বছরের থেকে বেশি, 7 বছরের থেকে কম, ঠিক একই রকম অষ্টম শ্রেণীর জন্য বয়স হবে 13 বছরের থেকে বেশি এবং 14 বছরের থেকে কম, বাকিগুলো আপনারা বুঝতেই পারছেন। এবং আগেই বললাম, আবার বলছি, এই বয়স ক্যালকুলেশন হবে 1 জানুয়ারি 2021। এবার যেটা বলা হচ্ছে যে এই পদ্ধতি মেনে কোনো স্টুডেন্ট যেন ড্রপ আউট না হয় সেই বিষয়টা দেখতে বলা হচ্ছে। সিডাব্লিউএসএন অর্থাৎ যারা চিলড্রেন উইথ স্পেশাল নিড, তাদের ক্ষেত্রে অ্যাডমিটেড অ্যাট হায়ার এজ ইন এ ক্লাস যদি বয়স একটু বেশি হয় সেটাও তাদেরকে কনসিডার করতে বলা হচ্ছে। এবং বয়স ক্যালকুলেশনের ক্ষেত্রে 4 মাস দরকার পড়লে রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। এবং তারপর যেটা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM তারা লক্ষ্য রাখবেন যেন কোনো স্টুডেন্ট আউট অফ স্কুল চিলড্রেনের না হয়, সেই তাদেরকে বিষয়টা দেখতে বলা হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে এখানে, এটা অত্যন্ত একটি ভাইটাল বিষয় দেখুন, বলা হচ্ছে ইন কেস অফ এ প্রাইমারি স্কুল, অর্থাৎ যদি একটি প্রাইমারি স্কুল এবং একটি আপার প্রাইমারি স্কুল অথবা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল অথবা প্রাইমারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল একই চত্বরে হয় বা একই বিল্ডিং প্রেমিসিসের মধ্যে হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে প্রাইমারির 4-এর স্টুডেন্টটাকে সরাসরি সেই বিদ্যালয়ে 5-এ ভর্তি করতে হবে, বা সেই প্রাইমারি স্কুল যদি 5 পর্যন্ত হয় তাহলে সে 5-এর স্টুডেন্টকে সরাসরি সেই বিদ্যালয়েরই হাই স্কুলে আপনার 6-এ ভর্তি করতে হবে, শ্যাল অটোমেটিক্যালি বি অ্যাডমিটেড। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে তাহলে এবছরও প্রাইমারি 4-এ যারা পড়ছে প্রাইমারিতে, তারা 5ম শ্রেণীতে কিন্তু হাই স্কুলেতেই ভর্তি হবে, এমনটাই কিন্তু এখান থেকে সেই বিষয়টাই আসছে যে প্রাইমারিতে যে 4-এ পড়ছে সেই আপনার সে হাই স্কুলে ভর্তি হতে পারে 5-এ, তাকে প্রাইমারিতেই ভর্তি হবে হতে হবে 5-এ, এমনটা কিন্তু বিষয় নয়। এবার যেখানে 5 পর্যন্ত প্রাইমারি আছে তারা সেখানেই পড়বে, তাহলে এই বিষয়টা এখান থেকে পরিষ্কার হলো। পাশাপাশি আরেকটি যেটা বিষয় বলা হচ্ছে যে এইভাবে সরাসরি ভর্তি করার পর যে সিটগুলো বাকি থাকবে সেগুলো তখন লটারি হবে আগের প্রসেসে, এটা হলো একটা বিষয়। তারপর বলা হচ্ছে গার্জেন বা পেরেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা যদি অ্যাডমিট করতে ব্যর্থ হয় কোনো কারণে তার নেবারিং স্কুলেতে বা অন্য এই লটারির মাধ্যমে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে সেই সংশ্লিষ্ট DI প্রাইমারির ক্ষেত্রে বা DI সেকেন্ডারির ক্ষেত্রে যে কেসটা হবে তাদেরকে আবেদন করতে বলা হচ্ছে, এবং DIদেরকে প্রাইমারি এবং সেকেন্ডারি নির্দেশ দেওয়া হচ্ছে, তাদেরকে ব্যবস্থা করতে হবে যেন সেই শিশু নেভারহুড স্কুলেতে চান্স পায়, কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদেরকে বিষয়টা দেখতে বলা হচ্ছে। এবং SIদের উদ্দেশ্যে যে বার্তাটা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটি শিশু অ্যাডমিশন অফ অল সাচ স্টুডেন্টস ইন নেভারহুড স্কুল শ্যাল সেন্ড কমপ্লেন্স রিপোর্ট করে পাঠাতে হবে, এবং সেটা প্রাইমারি সেকেন্ডারি বোথ ক্ষেত্রেই উইদিন 22 জানুয়ারি 2021 এর মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে অ্যাডমিশন প্রসিডিওর
যার মধ্যে ডিস্ট্রিবিউশন ফর্ম এবং রিসিভিং ফর্ম বা লটারি যে করা হবে, সেখানে যে গ্যাদারিংগুলো হবে, ড্র লট, তারপর অ্যাডমিশন করার যে প্রক্রিয়া, এই টোটাল বিষয়টি যেখানে গ্যাদারিং বা পাবলিক কমিউনিকেশনের বিষয় রয়েছে, সেটা অবশ্যই কোভিড-19 প্রোটোকল মেনে কিন্তু করতে হবে, যেমন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে টাইম টু টাইম পাবলিশ করা হয়েছে। তো এই হলো সামগ্রিক পরিস্থিতি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে বেশ কিছু আপনার নির্দেশিকা রয়েছে, আপনারা দেখলেন 2021 শিক্ষাবর্ষে একদম প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী ভর্তির পর্যন্ত টোটাল যে বিষয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।